পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আর্ট একাডেমি অ্যাপসকে ইনস্টল করো ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড টিডি টেন ইউজ করো আরও বিস্তারিত জানতে ভিডিও সেটা ভিডিও ফুটেজ থাকবে সেটা অবশ্যই দেখে নিও জয়েন সকল ভিওয়ার্স এই ভিডিওটির মাধ্যমে খেলাধুলোর উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করবো আর পার্ট টু চাললে কমেন্ট বক্সে জানাতে হবে এবং যারা অর্থনীতির ক্লাসগুলো কমে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে দেখো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় অর্থনীতির প্রশ্ন কমন পাবে আজকে নিয়ে প্রথম কোশ্চেনে দেখো বলা হয়েছে ডায়মন্ড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো আমরা জানি ডায়মন্ড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বেসবল খেলার সঙ্গে যুক্ত আর কোন খেলার সঙ্গে কোন কথার যুক্ত কিন্তু পরীক্ষায় আসবে এই পার্টটা কিন্তু ভালো করে পড়বে আর টু চাইলে কমেন্ট বাক্সে জানাবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর তবেই জানাবে আর অবশ্যই ভিডিওকে লাইক করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে এইটুকু দাদা ভাইয়ের জন্য করে দিও এবার দেখো এই ডায়মন্ড কি ডায়মন্ড কি একটি নাম খেয়াল রাখবে কি ডায়মন্ড একটা ক্রিয়াক্ষেত্রের নাম দেখো দুই নম্বর দেখো সার্ডেন কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত এই কথাটা ফুটবল খেলার সঙ্গে যুক্ত খেয়াল রাখবে তাহলে সার্ডেন কথাটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত এবার যে নেবো দেখো ইম্পর্টেন্ট ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু নাম আমরা জেনে নেব দেখো দেখো এই যে পুলিশম্যান পরীক্ষায় প্রশ্ন আসে পুলিশম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল খেলার সঙ্গে যুক্ত খেয়াল রাখবে ড্রিবলিং কথাটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত ড্রপ কিক কথাটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত এইগুলো নিয়েছি কারণ এইগুলোই পরীক্ষায় বেশি রিপিট করা হয়ে থাকে এবার দেখো পরবর্তী কোশ্চেন নেটবল খেলায় মোট খেলোয়াড় কতজন প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ মোট খেলোয়াড়ের সংখ্যা কত তো আমরা জানি নেটবল খেলায় সাতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়ে থাকে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আর এক্ষেত্রে তোমাদের কিন্তু বলে রাখি দেখো যে কোন খেলার সঙ্গে কোন কথাটা যুক্ত তো কোন খেলায় কতজন প্লেয়ার লাগে এইগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর রিপিট করা থাকে এই পার্টটা কিন্তু ভালো করে পড়বে এবার দেখো আমি তাও লিখে দিয়েছি মোটামুটি যদি ইম্পর্টেন্ট দেখো দেখে নাও একবার বেসবল খেলায় নয়জন খেলোয়াড়ের প্রয়োজন হয়ে থাকে বাস্কেটবল খেলায় পাঁচজন খেলোয়াড়ের প্রয়োজন হয়ে থাকে রাগবি ফুটবল খেলায় পনেরো জন খেলোয়াড়ের প্রয়োজন হয়ে থাকে ভলিবল খেলায় ছয়জন খেলোয়াড়ের প্রয়োজন হয়ে থাকে এবং ওয়াটার পোলো খেলায় সাতজন প্লেয়ারের প্রয়োজন হয়ে থাকে এই ওয়াটার প্লোটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে আর এই বেস বলটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট কারণ এই দুটো প্রশ্ন বারবার রিপিট করতে দেখা যায় ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো তোমরা স্ক্রিনশট নিতে পারো আর যদি পিডিএফ ফাইল ফ্রিতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এবং আমাদের অ্যাপস ইনস্টল করতে পারো টিডি এক্সাম চ্যালেঞ্জের সমস্ত জায়গায় ফ্রিতে পিডিএফ দেওয়া হয়ে থাকে এবার দেখো হ্যাঁ বলা হচ্ছে ফিল্ড হকি কোন দেশের জাতীয় খেলা এবার কোন দেশের কোনটা জাতীয় খেলা এই পার্টটাও কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে তো ফিল্ড হকি হচ্ছে দেখো পাকিস্তানের জাতীয় খেলা অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এবার দেখো তারপরে দেখো আইস হকি কোন দেশের জাতীয় খেলা আমরা আগেরটা বললাম ফিল্ড হকি আর এটা বলছে আইস হকি আর তো আইস হকি হলে হয়ে যাবে কি কানাডা দেশের জাতীয় খেলা আইস হকি খেয়াল রাখবে ওকে অপশান বি কারেক্ট অ্যান্সার এবার দেখো ইম্পর্টেন্ট কিছু আমরা দেখে নিই কোন দেশের কোনটা জাতীয় খেলা একবার ভালো করে দেখে নেওয়া যাক দেখো সুমো রেসলিং জাপান দেশের জাতীয় খেলা ওকে খেয়াল রাখবে কি সুমো রেসলিং জাপান দেশের জাতীয় খেলা আর টেবিল টেনিস চীন দেশের জাতীয় খেলা এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসে ভলিবল শ্রীলঙ্কা দেশের জাতীয় খেলা হ্যান্ডবল আইসল্যান্ড দেশের জাতীয় খেলা এটা পরীক্ষায় আসে তিরন্দাজি তিরন্দাজি হচ্ছে ভুটান দেশের কিন্তু জাতীয় খেলা আর দেখো নিচে রয়েছে বেসবল আমেরিকা দেশের জাতীয় খেলা এবং দাবা রাশিয়া দেশের জাতীয় খেলা ইম্পর্টেন্ট প্রত্যেকটা তবে তার মধ্যে তিরন্দাজিটা পরীক্ষায় প্রচুর রিপিট করতে দেখা যায় ওকে দেখো বেসবল বললাম আমেরিকা দাবা রাশিয়া প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবে এবার দেখো এ এছাড়াও দেখো গল্ফ গল্ফ হচ্ছে স্কটল্যান্ডের জাতীয় খেলা গলফ খেয়াল রাখবে গল্ফ কোন দেশের স্কটল্যান্ড কবাটি বাংলাদেশ অনেকে ভারত বলবে কিন্তু ভারতের না ভারত কবাটি হচ্ছে বাংলাদেশের ঠিক আছে খেয়াল রাখবে ব্যাডমিন্টন হচ্ছে ইন্দোনেশিয়া এটাও কিন্তু রিপিট করা হয়ে থাকে ব্যাডমিন্টন কোন জাতীয় খেলা ইন্দোনেশিয়া জাতীয় খেলা এটাও ইম্পর্টেন্ট খুব ওকে এবার দেখো দেখো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত এটা এরকম কোন মানে ইম্পর্টেন্ট যে গ্রাউন্ডগুলো রয়েছে এটাও কিন্তু পরীক্ষায় আসে এই পার্টটা কিন্তু ভালো করে কভার করবে তোমরা অবশ্যই করবে কভার আর পার্ট টু চালে কমেন্ট বক্স জানাবে বারবার বলছি তাহলে আমি ফুল কমপ্লিট খেলাধুলার উপর ভিডিও তৈরি করে ফেলবো এটা অস্ট্রেলিয়া দেখতে পাওয়া যায় ঠিক আছে ওকে অস্ট্রেলিয়ার মেলবোর্নই হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সেই জায়গার নাম অনুসারেই এই ক্রিকেট গ্রাউন্ডটা রয়েছে ওকে এবার দেখো সাত নম্বর কোয়েশ্চেন দেখো আজকে বলা যাচ্ছে ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত অবস্থিত দেখো ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম একটা হকি স্টেডিয়াম ঠিক আছে এই ধ্যানচাঁদের নামেই তৈরি করা হয়েছিল তিনি হকি প্লেয়ার ছিলেন হকি জাদুঘর বলা হতো তাকে সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত তো কারেক্ট অ্যান্সার হয়ে গিয়ে নিউ দিল্লিতে অবস্থিত অপশান সি কারেক্ট অ্যান্সার এই ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নিউ দিল্লিতে অবস্থিত ওকে এবার দেখো আট নম্বর কোশ্চেন দেখো ডুরান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো ড্রো কাপ আমরা জানি প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো ফুটবল খেলার সঙ্গে ড্রয়ান কাপ কথাটি যুক্ত ওকে তারপরে দেখতে লাগো দেখো বলেছে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে যা সরকারি চাকরির পরীক্ষারও তা জানো আগা খান কাপ কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত অপশান ডি এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ওকে অপশান এ কারেক্ট অ্যান্সার এই থমাস কাপ কথাটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত রয়েছে এবার পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর ওয়েলিংটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো ওয়েলিংটন কাপ হচ্ছে বোট রোয়িং এই খেলার সঙ্গে যুক্ত অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে তাহলে ওয়েলিংটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বোর্ড রোয়িং খেলার সঙ্গে যুক্ত রয়েছে এর পরবর্তী কোয়েশ্চেন দেখো জয়ালক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো জয়ালী কাপ হচ্ছে খেয়াল রাখবে টেবিল টেনিস কোন খেলার সঙ্গে টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত লং টেনিসও থাকবে অপশানি টেবিল টেনিসও থাকবে তাই খেয়াল করে করবে টেবিল টেনিস খেলার সঙ্গে এই জয়লক্ষ্মী কাপ কতটি যুক্ত রয়েছে ওকে এর পরবর্তী দেখো এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত প্রচুর পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে একটা প্রশ্ন বলছি টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত প্রচুর পরীক্ষা রিপিট করা থেকে না যদি না বলতে পারো আমি পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো তবে যারা জানো কোন জানাবে টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত আচ্ছা তেরো নম্বর কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে এজরা কাপ কথাটি পোলো খেলার সঙ্গে যুক্ত অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো চোদ্দ নম্বর কোশ্চেন আধুনিক অলিম্পিক খেলা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো আমরা সকলে জানি ইজি একটি কোশ্চেন আধুনিক অলিম্পিক খেলা হচ্ছে এথেন্স গ্রিসে এটা অনুষ্ঠিত হয়েছিল অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার ওকে দেখো আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল কত আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে খেয়াল রাখবে তাহলে আধুনিক অলিম্পিক খেলা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এথেন্স গ্রিসে এটা প্রথম সংগঠিত হয়েছিল দেখো এর সাথে আরও কিছু বলে দেওয়া হয়েছে দেখো শীতকালীন অলিম্পিক প্রথম শুরু হয়েছিল চ্যামনিক্স ফ্রান্সে হয়েছিল অর্থাৎ ফ্রান্সের চ্যামনিক্স শহরে হয়েছিল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আর কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল হ্যামিলটন কানাডাতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে ওকে পরীক্ষা কিন্তু রিপিট করা হয়ে থাকে বারবার তাই আমি কিন্তু এখানে তুলে ধরেছি এবার দেখো পনেরো নম্বর কোশ্চেন প্রথম ওয়ার্ল্ড কাপ হকি খেলা কোথায় প্রথম শুরু হয়েছিল কী বলা হয়েছে প্রথম ওয়ার্ল্ড কাপ হকি খেলা কোথায় শুরু হয়েছিল তো এই কোশ্চেনটা কারেক্ট আনসার হবে স্পেনে শুরু হয়েছিল খেয়াল রাখবে ওয়ার্ল্ড কাপ হকি খেলা স্পেনে স্পেনে যে বার্সোনোলা শহর আছে সেখানে শুরু হয়েছিল উনিশশো একাত্তর যেটা শুরু হয়েছিল তাকে সুন্দর করে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস ভালো করে নোট ডাউন করবে পরীক্ষায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই ক্লাসগুলো ফলো করলে দেখো প্রথম ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল কত উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল ইংল্যান্ডে হয়েছিল ঠিক আছে ওকে আর প্রথম ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উরুগুয়েতে হয়েছিল ওকে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা নোট ডাউন করে বারবার বলছি দেখো ষোলো নম্বর কোশ্চেন প্রথম এশিয়ান গেমস কোথায় শুরু হয়েছিল প্রথম এশিয়ান গেমস আমরা জানি ভারতে শুরু হয়েছিল অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এশিয়ান গেমস দেখো উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতের নয়াদিল্লিতে প্রথম শুরু হয়েছিল এই জিনিসটা অবশ্যই নোট ডাউন করবে সাল কিন্তু পরীক্ষায় প্রচুর রিপিট করা হয়ে থাকে এশিয়ান গেমস কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল উনিশশো একান্ন খ্রিস্টাব্দে হুম এবার সতেরো নম্বর কোশ্চেন দেখো সাব গেমস প্রথম কোথায় শুরু হয়েছিল সাব গেমস শুরু শুরু হয়েছিল কোথায় কাঠমান্ডুতে শুরু হয়েছিল খেয়াল রাখবে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ওকে আর দেখো সাবস গেমস উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম শুরু হয়েছিল তার একটা খেয়াল রাখবে কত উনিশশো চুরাশি আর কোথায় শুরু হয়েছিল কাঠমান্ডুতেই সাবস গেম শুরু হয়েছিল এবার পরবর্তী কোশ্চেন দেখো আঠারো নম্বর প্রথম অলিম্পিক খেলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল প্রথম অলিম্পিক খেলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল তো সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ শুধু খ্রিস্টাব্দ নয় খ্রিস্টপূর্বাব্দ হবে ঠিক আছে খেয়াল রাখবে ব্যাপারটা অপশান বি এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার পরবর্তী কোশ্চেন তাকে উনিশ নম্বর অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় পুরুষ গিয়েছিলেন অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় পুরুষ ছিলেন হচ্ছে কেডি ডি যাদব ছিলেন অপশন বি কারেক্ট অ্যান্সার স্বাধীন ভারতের খেয়াল রাখবে তিনি স্বাধীন ভারতের ছিলেন কুস্তিতে তিনি প্রথম ব্রোঞ্জ পদক পেয়েছিলেন হেলসিঙ্কি অলিম্পিকে পেয়েছিলেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এই পদকটা তিনি পেয়েছিলেন খেয়াল রাখবে কত হেলসিঙ্কি অলিম্পিক উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ব্রোঞ্জ পেয়েছিলেন ওকে এবার দেখো পদক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কর্ণম মলেশ্বরী যিনি দু হাজার খ্রিস্টাব্দে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন ওকে এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখবে এবার দেখো অলিম্পিকের পদক জয়ী প্রথম ভারতীয় ব্যক্তি হলেন অভিনব বৃন্দা অভিনব বৃন্দা যিনি দু হাজার আট খ্রিস্টাব্দে দশ মিটার এয়ার রাইফেল স্বর্ণ স্বর্ণপদক পেয়েছিলেন তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে প্রথম স্বর্ণ পদকপ্রাপ্ত ভারতীয় পুরুষকে ছিলেন সে তিনি হবেন কি অভিনব বৃন্দাস তিনি হচ্ছেন দশ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে স্বর্ণপদকটি পেয়েছিলেন খেয়াল রাখবে বিষয়গুলো ইম্পর্টেন্ট কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মূল কেন্দ্র কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মূল কেন্দ্রটি কোথায় রয়েছে তো কারেক্ট আনসার হবে সুইজারল্যান্ডে রয়েছে সুইজারল্যান্ডে কোথায় লুসান শহরে এটা রয়েছে ঠিক আছে তো অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট আনসার হয়ে যাবে এবার পরবর্তী কোশ্চেন দেখো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কাউন্সিল এর মূল দপ্তর কোথায় রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মূল দপ্তর রয়েছে কোথায় ডুবাইতে রয়েছে অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো বাইশ নম্বর কোশ্চেন আজকের মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন তো মহেশ ভূপতি আমরা জানি লং টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রচুর পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা রিপিট করা হয়ে থাকে এবার পরবর্তী কোশ্চেন দেখো আর তার সাথে শুধু এই নয় তোমাদের কিন্তু আরও পড়তে হবে যে কোন খেলার সঙ্গে কোন কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত আমি বারবার বলছি পার্ট টু চাইলে কনফ্লেক্স জানাবে পার্ট টু খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তাহলে এবার দেখো তেইশ নম্বর কোশ্চেন দেখো অ্যাসেজ এই সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়ে থাকে প্রচুর পরীক্ষা এই কোশ্চেনটা আসে আসতেও দেখা গেছে তোমরা যদি পুরোনো এর প্রশ্নগুলো দেখতে লাগো তাহলে এই প্রশ্নটা আসতে দেখবে তো কারেক্ট অ্যান্সার হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যায় অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এই সিরিজটা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যেই হয়ে থাকে এবার পরবর্তী কোশ্চেন দেখো চব্বিশ নম্বর হ্যামলেট কাপ নির্মলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত তো হ্যামলেট কাপ হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত খেয়াল রাখবে অপশান সি কারেক্ট অ্যান্সার হ্যামলেট কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত রয়েছে ওকে এবার পরবর্তী কোশ্চেন পঁচিশ নম্বর অলিম্পিক খেলা কত বছর সময় ব্যবধানে হয়ে থাকে তো অলিম্পিক খেলা দেখো অনেকে ভুল করে পাঁচ বছর করে ফেলো কিন্তু ভুল চার বছর অন্তর কিন্তু এই অলিম্পিক খেলা সংগঠিত হয়ে থাকে ওকে অপশান সি হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো ভারত অলিম্পিকে ভারত অলিম্পিকে হকিতে শোনা দিতেছে কতবার এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অলিম্পিকে শোনা দিতেছে কত আট বার শোনা দিতেছে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হকিতে আটবার শোনা দিতেছে ভারত অলিম্পিকে ওকে এবার পরবর্তী কোশ্চেন সাতাশ নম্বর কোশ্চেন দেখো বলা হচ্ছে ভারত কোন সালে প্রথম অলিম্পিক হকিতে অংশ নেয় আর আমরা জিতলাম আগেরটা জানলাম আমরা কতগুলো স্বর্ণ পদক আর এটা হচ্ছে কত সালে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল তা কারেক্ট আনসার উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অপশান বি কারেক্ট আনসার ভারত অলিম্পিকে হকিতে অংশগ্রহণ করেছিল ওকে এবার পরবর্তী কোশ্চেন দেখো আঠাশ নম্বর ডুরান কাপ এর খেলা প্রথম কোন শহরে শুরু হয়েছিল ড্রো কাপ খেলা প্রথম কোন শহরে শুরু হয়েছিল তো কারেক্ট আনসার হবে কি সিমলা শহরে শুরু হয়েছিল অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ওকে আমরা আগে আলোচনা করেছি ড্রো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে এবার পরবর্তী কোশ্চেন দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন ভারতের জাতীয় ক্রিয়া দিবস কয় পালিত করা হয়ে থাকে জাতীয় ক্রিয়া দিবস কবে পালিত করা হয়ে থাকে তো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি উনত্রিশে আগস্ট এই জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয়ে থাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট তিরিশ নম্বর কোশ্চেন ও আজকে শেষ কোশ্চেন আর অবশ্যই লাইক করো অবশ্যই শেয়ার করো এই ভিডিওটির জন্য আমি তিনশোটি লাইকসের তোমাদের কাছে অনুরোধ জানালাম তিনশোটি লাইকস করলে অবশ্যই পার্ট টু খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে তো দেখো ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি। দেখো সবাই এই কোশ্চেনটার অ্যান্সার করবে আর পার্ট টু চাইছো কি না সবাই জানাবে আর যে না অ্যান্সার করতে পারো কোনো অসুবিধা নেই সেটাও জানিয়ে দেবে তাহলে আমি পার্ট টুতে আপলোড করার সময় এই কোশ্চেনটা আবার তুলে ধরবো যে শেষ অব্দি তোমরা ভিডিও দেখছো কিনা এটা জানার জন্য আমি এই প্রশ্নটা তোমাদের কাছে আবেদন জানালাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার কী হবে পার্ট টু চাইছো কিনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে ভিডিওকে লাইক করে দাও শেয়ার করে দাও ফ্রেন্ডের মধ্যে অবশ্যই তিনশোটি লাইকের আমি টার্গেট দিলাম এই ভিডিওটির জন্য প্লিজ তিনশোটি লাইকসে পৌঁছে দাও এই ভিডিওটি হিন্দ নতুন টোটাল তোমার সাথে দেখা হবে সে সুস্থ দেখো ভালো দেখো জয় হিন্দ বন্ধুরা হু শুড জয়েন আন অকাডেমি আমরা কেন আন প্লাসে ক্লাসে জয়েন করবো এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটাই রয়েছে এবং রুটিন অনুযায়ী প্রশ্ন করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছো এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেলফ অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন অ্যাকাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লুবি টেটের ব্যাচ চলছে ডাব্লুবি পিএসসি ক্লার্সির ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি ব্যাচ চলছে এবং পিএসসি এর ব্যাচ চলছে এবার দেখো আন সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর দা গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তি ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরি সাবস্ক্রিপশন সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে